এই তেলের পিঠা বা আদোসা পিঠার বাইরের দিকে টেক্সচারটা দেখলেই আপনি বুঝতে পারবেন এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর ভেতর দিক থেকেও পিঠাটাকে ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুলেছে। প্রত্যেকটা পিঠা গোল গোল বলের মতো করে ফুলে উঠবে আর খেতে স্বাদ হবে অত্যন্ত ভালো। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যাবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করব আজকে আমার মায়ের রেসিপি থেকে এই আদোসা পিঠা বা তেলের পিঠা। যে কোনো একটা বাটি অথবা কাপ মেপে সমস্ত উপকরণ নিয়ে নিতে হবে। আপনার কাছে মেজারিং কাপ থাকলে আপনি মেজারিং কাপ ব্যবহার করতে পারবেন। আমি একটা মাঝারি সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির এক বাটি পরিমাণ নিয়ে নেব চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, এটা আতপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে আমি একটু চেলে নেব, কারণ সামান্য একটু দলা দলা হয়ে আছে। দলাগুলোকে একটা চামচ দিয়ে একটুখানি ভেঙে দিলেই আর অসুবিধা হবে না। ওই একই বাটির হাফ বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটাকেও একই রকমভাবে চেলে নিয়ে নিচ্ছি। যে বাটি করে আমি চাল আর ময়দা নিয়েছি তার 1/4 ভাগ, মানে 4/1 ভাগ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি। আর নিয়ে নেব হাফ বাটি পরিমাণ চিনি। এখানে আমি চিনি দিয়ে আজকে পিঠাটা তৈরি করব, তবে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, আর চিনির পরিমাণটা কম বেশি দেওয়া যেতে পারে। কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। শুকনো অবস্থাতেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হাফ বাটি, মানে ওই একই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি দুধ, আর বাকিটা নিয়ে নিচ্ছি জল। জল আর দুধ মিলিয়ে পুরোটাই উষ্ণ গরম হতে হবে। যেহেতু আমি অনেকটাই গরম দুধ ব্যবহার করছি, কিছুটা পরিমাণ ঠান্ডা জল আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দুধ জলটাকে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পুরোটা আপনি জল দিয়ে গুলে নিতে পারেন, অথবা পুরোটা দুধ দিয়েও কিন্তু গুলে নেওয়া যেতে পারে। মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে বা এই ব্যাটারটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে সুজিটাও ফুলে উঠবে আর আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। আদোসা পিঠাতে আমার মা মৌরি বাটা ব্যবহার করেন। হাফ চা চামচ পরিমাণ মৌরি নিয়ে নিয়েছি। মৌরিটাকে জল দিয়ে শিলপাটাতে বেটে নিয়ে নিচ্ছি। মৌরিটাকে দানা দানা করে বেটে নিতে হবে। আপনার যদি মনে হয় আপনি মৌরি দেবেন না, সেক্ষেত্রেও কিন্তু চলবে, তবে মৌরি দিলে পিঠাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। মিনিট 20 পরে ফেরত আসছি। দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, একটু ঘন হয়ে গেছে। তেলের পিঠে তৈরি করবার জন্য ব্যাটারের এই কনসিস্টেন্সিটা বা ঘনত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ। পাতলা ব্যাটার হলে কিছুতেই পিঠা ফুলবে না বা ভালো হবে না। আমি হাতায় করে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, ওই জন্যে আমি এবার বেটে নেওয়া মৌরি আর 1 টেবিল চামচ মতো জল দিয়ে নিচ্ছি। তারপর ব্যাটারটা নাড়াচাড়া করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্তত 5-7 মিনিট সময় ধরে হাতা দিয়ে একটুখানি ঘুটে ঘুটে ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তেলের পিঠার যে রেসিপিটা আজ আমি শেয়ার করছি, এই পিঠাটা বেশ ক্রাঞ্চি খেতে হয়, মানে ভাজাবার পর নরম আর গ্যাদগ্যাদে খেতে হয় না। তবে বাড়িতে বয়স্ক মানুষেরা থাকলে সুজির পরিবর্তে শুধুমাত্র ময়দা অথবা আটা ব্যবহার করাই ভালো, সেক্ষেত্রে পিঠাটা খেতে কিছুটা নরম হবে, খেতে ভালো লাগবে। এবারে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর মাঝারি আঁচে তেলটাকে গরম করে নেব। আরও একটা কথা উল্লেখ করা এখানে প্রয়োজন, ব্যাটারটা যখন মাখবেন তখন কিন্তু জলের পরিমাণটা বা দুধের পরিমাণটা ডিফার করতে পারে, তার মানে কম বেশি হতে পারে, তো ঘনত্বটা আপনাকে দেখে নিতে হবে। তেলের ওপরে একটুখানি ব্যাটার ফেলে দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হলো কিনা। তেলটা খুব বেশি গরম করা যাবে না। আবার দেখুন, ব্যাটার ফেলার সাথে সাথে এই টুকরোগুলো গোল গোল হয়ে ভেসে উঠেছে, তার মানে আমার ব্যাটারটা মাখাও ঠিকঠাক হয়েছে। এবারে পিঠাগুলো ভেজে নেবার পালা। হাতায় করে ব্যাটার তুলে নিয়েছি। তেলের ওপরে ব্যাটারটা কিন্তু বেশ আস্তে আস্তে, মানে ধীরে ধীরে ঢালতে হবে, তবেই গিয়ে পিঠার শেপটা খুব সুন্দর হবে। তারপর লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে হবে।
তেল বেশি গরম হয়ে গেলে পিঠার ওপর দিকটা কালচে হয়ে যাবে আর ভেতর দিকটা ভালো করে ভাজা হবে না। প্রত্যেকটা পিঠায় কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠবে আর আর ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, পিঠাটাকে আমি উল্টে দিচ্ছি। একই রকমভাবে আরও একটা পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। পিঠা ভাজা হয়ে গেলে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, কারণ পিঠার ভেতর পর্যন্ত প্রচুর প্রচুর তেল প্রবেশ করে গেছে, তো সেই তেলটাকে বার করে নিতে হবে। এবারে গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। খুব সুন্দর মুচমুচে আর ক্রাঞ্চি খেতে হবে এই পিঠা। কতগুলো বিষয় আমি আরও একবার রিমাইন্ড করে দেব। পিঠা কতটা সুন্দর হবে সেটা ডিপেন্ড করছে আপনি যে ব্যাটার বা গোলাটা গুলবেন সেটার ঘনত্বের ওপরে। তবে অনেক সময় এরকম হয়, তেলের ওপরে ব্যাটার দেওয়ার সাথে সাথে ব্যাটারটা ছড়িয়ে যায়, কিছুতেই পিঠার শেপ নিতে চায় না। সেক্ষেত্রে জানবেন যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তো অল্প একটুখানি পরিমাণ আটা, ময়দা অথবা চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। পিঠা যদি আপনি মুচমুচে করতে চান, সেক্ষেত্রে চালের গুঁড়ির পরিমাণ আর সুজির পরিমাণটা আমি যেমন দিয়েছি তেমন ব্যবহার করবেন। আর পিঠা যদি বেশ কিছুটা পরিমাণ নরম করতে চান, মানে একটু গ্যাদগ্যাদে খেতে হয় সেক্ষেত্রে, তো আটা বা ময়দার পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে। আর জল বা দুধের পরিমাণটা কিন্তু এক্স্যাক্ট নয়, ওটা আপনাকে বুঝে ব্যবহার করতে হবে। আর অবশ্যই চিনি আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারবেন, তাহলেই আপনি তৈরি করতে পারবেন একেবারে পারফেক্ট ভাজা পিঠা বা তেলের পিঠা। আমার আজকের রেসিপি সমাপ্ত। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।